আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কাটি তৎপরে ভক্তি রাখি
শাহজালাল শাহ পরাণ আমরা তোমার হইয়া শেখান চট্টগ্রামে মাঝ ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি মিরপুর বাবা শাহ আলী জয় বাবার চরণ ধুলি খুলনাতে খান জাহান আলী জয় বাবার চরণ ধুলি কুষ্টিয়াতে লালন তারপরে নোয়াইলাম সে ফরিদপুরে সুরেশ্বরে তব নামটি স্মরণ করি সানাল সারপাঁচার বারে ভক্তি করি পারে পারে বিক্রমপুরে কদম মস্তান ওই দরবারে ভক্তি দিলাম চানমস্তানের পাঁচার বারে ভক্তি করি নত শিরে চন্দ্র সার পাঁচার বারে ভক্তি করি নত শিরে হাজমত সবাই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া বিশ্বেরা উইয়া যত ভক্তি করি হইয়া নত আভা যদি সর্বাত্মর বারে ভক্তি করি নত শিরে আশা বলবো তবে ওই দরবারে আমি চলি বিশ্বেরা উইয়া যত ভক্তি করি হইয়া নত ভৈরাবরের পাগদর বারে ভক্তি করি নত শিরে এসার চান্দের পাগদর বারে ভক্তি করি নত শিরে রজ্জব চান্দের ওই ঘুমাইয়া ভক্তি তারে যাই রাখিয়া বিশ্বেরা উলিয়া যত ভক্তি করি হইয়া নত গান কমিটির যত জন আসসালামু আলাইকুম সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা হিন্দু কর্তা থাকলে পরে আদাব রাখি নত শিরে মা বোনেরা রইল রইয়া তাদেরকে যাই ভক্তি দিয়া সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা অতিথি বৃন্দ আছেন যত সালাম রইল শ্রেণী মত এলাকার মধ্যে এত বড় মেলা এটা আমার চোখে পড়ে না, আমি দেখিনি, হয়তো থাকতে পারি সেখানে, হয়তো আমার যাওয়া হয়নি, কিন্তু এই জায়গার মধ্যে এত বড় একটি মেলা, আর সেই মেলাটা যারা মেলা কমিটি আছে
এত বড় একটি মেলা কন্ট্রোল করা এটাও বিশাল ব্যাপার। আর আমি মনে করি এলাকাবাসী তারা যদি সহযোগিতা না করে তাহলে কন্ট্রোল করা সম্ভব না। অত্যন্ত জ্ঞানী এবং গুণীজন যারা সকলে মেলাটি নিয়ন্ত্রণ করে থাকে, তাই সাইজি লালন ফকিরের একটি কালাম আমি রেখে বসি, তারপরে দেখা যাক আমার প্রতিপক্ষ বন্ধনের পরে যে পালা দিবে আমরা চেষ্টা করব শহরে যাওয়ার জন্য। আমার হেলায় হেলায় আর দিন বয়ে যায়, আমি পুষ্প সাধুর মেলে করি আমার আর কি ভাবি মানব জন, পুষ্প সাধুর মেলে করি আমার সাধুর মেলে হরি আমার হরি কি ভাবে মানব জন, শুভ সাধুর মেলে
এরকম বসব সাধু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।